আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গোজ কাপড় দিয়ে একটি সুন্দর গোল জামার ডিজাইন। আর এখানে আমি ডিজাইনটি রেডিমেড স্টাইলে তৈরি করেছি, খুবই সিম্পল কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে ডিজাইনটি। তো পুরো ভিডিওটা যদি স্কিপ না করে আপনারা একবার দেখেন, তাহলে নিজেরাই ঘরে বসে এই সুন্দর ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। তো এখানে ডিজাইনটি তৈরি করার জন্য আমি প্রিন্টের কাপড়টা নিয়েছি 2.5 গজ পরিমাণ, এটা 2.5 হাত বহরের বেগচি কাপড়, এবং এক কালার কাপড়টা নিয়েছি 1.5 গজ পরিমাণ। তো এখানে প্রথমে আমি প্রিন্টের কাপড়টা 4 বাস করে নিয়েছি পুরো জামাটার জন্য, আর জামাটার লম্বাটা রাখবো আমি 46 ইঞ্চি। তো এখানে আমার 2.5 গজ কাপড় আছে, 2.5 গজ কাপড়ে আমার 45 ইঞ্চি লম্বাটা হয়। তো পুরো কাপড়টা আমি এখানে 4 বাস করে নিয়েছি, তারপর বডির মাপগুলো দিয়ে নিয়েছি। তো জামাটা আমি 44 বডির বানাবো, তো 44 বডির জন্য এখানে আমি পুটের মাপটা এখন দেবো না, কারণ আমি একটা ডিজাইন গলা দেবো, তো সেলাইয়ের সময় আমি ডিজাইন গলাটার পুটের মাপটা দেখিয়ে দেবো। তো এখানে আমি পুরো কাঁধের মাপ নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ, আরমোলের মাপ নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ, এবং বডির মাপ নিয়েছি আমি যেহেতু এটা 44 বডি বানাবো, তো 11 ইঞ্চি মাপ নিয়েছি, আর 1 ইঞ্চি পরিমাণ আমি বাড়তি নিয়েছি, তো 12 ইঞ্চি নিয়েছি। 4 ভাঁজে আমি বডির জন্য 12 ইঞ্চি নিয়েছি, এবং কোমরের মাপটা নিয়েছি 21 ইঞ্চি 4 ভাঁজে সেলাই সহ, আর 20 ইঞ্চি রাখবো। আর এখানে নিচের ঘেরের কাছে আমি 5 ইঞ্চি পরিমাণ একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। গোলজামার এই রাউন্ড শেপটা দিয়ে নিলে তাহলে কিন্তু কোনা ঝুলে যায় না, তো এখানে আমি 5 ইঞ্চি পরিমাণ এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। আর কোমরের যে মাপটা দিয়েছিলাম এখানে আমি, তো কোমরের মাপটা থেকে এখানে যে 5 ইঞ্চি পরিমাণে একটা রাউন্ড শেপ দিয়েছি, সে পর্যন্ত আমি এভাবে একটা মার্কিং করে নিচ্ছি। আর গোলজামার হিপের মাপ হয় না, হিপের মাপ দিলে গোলজামার ফিটিংটা সুন্দর আসে না, তো এজন্য কোমর থেকে কিন্তু গোলজামার মাপটা ছেড়ে দিতে হয়। তো এখানে কোমরের মাপটা পর্যন্ত আমি দিয়ে তারপর ছেড়ে দিয়েছি, এবং হিপের কোনো মাপ দেইনি। তো এবার আমি সামনের পাটের জন্য তালপাট কাটিং করে নিচ্ছি, তো 1/2 ইঞ্চি পরিমাণ এখানে সামনের পাটের তালপাটটা কাটিং করে নেব। তো সামনে পাটের জন্য এখানে তালপাটটা কাটিং করে নিয়েছি, এবার আমি হাতার ডিজাইনটা করে নিব। তো এখানে যে সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে জামাটা কাটিং করার পর, সেখান থেকে আমি হাতা কাটিং করে নিচ্ছি। তো এখানে হাতার লংটা রাখবো আমি 17 ইঞ্চি। এখানে আমার 4 পাট কাপড় আছে, তো মাঝখানে কিন্তু আমার একটা জোড়া আসবে। আপনারা যদি জোড়া দিতে না চান তাহলে কিন্তু পরিমাণ আরও বেশি কাপড় লাগবে, বেশি কাপড় নিতে হবে। তো এখানে কিন্তু আমি হাতাটা এখানে জোড়া দিয়ে বানাবো, তো আমার 2.5 গজ কাপড়, এর জন্য কিন্তু ফিটিংটা কাপড়টা হয়ে গেছে। আর আপনারা যদি জোড়া দিতে না চান তাহলে কিন্তু আপনাদের 3.25 গজ কাপড় নিতে হবে। তো এখানে কিন্তু আমি হাতাটা 17 ইঞ্চি লম্বাটা নিলাম, আর হাতার সামনে আমি ছোট করে কুচি দিয়ে দেবো, তো 18 ইঞ্চি লম্বাটা থাকবে, 1 ইঞ্চি পরিমাণ আমি কুচি দেবো। তো এখানে আমি সাধারণভাবে যেভাবে হাতাটা কাটিং করা হয় সেভাবে কাটিং করে নিচ্ছি। আর এখানে হাতার মোহরের কাপড়টা কিন্তু আমি একটু লুজ রেখে কাটিং করছি, কারণ হাতার একটু ডিজাইন হবে, তো আমি ডিজাইনটা সেলাইয়ের সময় দেখিয়ে দেবো যে কীরকম ডিজাইন হবে। তো এখানে আপাতত আমি একটু লুজ হাতা কাটিং করে নিচ্ছি। তো হাতা কাটিং করা হয়ে গেছে, এবার আমি জামার সামনের পাটে যে ডিজাইনটা দেবো, ডিজাইনের জন্য এখানে 1 কালার কাপড় নিয়েছি, আর 1 কালার কাপড়ের এখানে আমার কিন্তু 2 ভাঁজে আছে। তো 2 ভাঁজে লম্বাটা নিয়েছি 15 ইঞ্চি, এবং চওড়াটা নিয়েছি 2 ভাঁজে 12 ইঞ্চি, আমার মানে 1 ভাঁজে আমার 24 ইঞ্চি কাপড় আছে, এবং 2 ভাঁজে 12 ইঞ্চি নিয়েছি। আর এভাবে কাপড়টা রেখে দিলাম, আর এখানে আমি কুচির নিচে যে ঘেরের কাছে কুচি দেবো, তো কুচির জন্য এখানে আমি কাপড় কাটিং করে 1 কালার কাপড় কাটিং করে নিয়েছি। আর এখানে কাপড়টা আমি 2 ভাঁজে 2.5 ইঞ্চি নিয়েছি, আর 1 ভাঁজে কিন্তু আমার 5 ইঞ্চি আছে। আর এখানে কুচির কাপড়টা আছে যে আমার ঘের যতটা আছে তার থেকে ডাবল কাপড় আছে এখানে, তো ডাবল কাপড় নিয়ে নিয়েছি আমি কুচি দেওয়ার জন্য। আর এখানে হাতায় দেওয়ার জন্য আমি 1 কালার কাপড় কাটিং করে নিয়েছি, আর হাতায় দেওয়ার জন্য এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড়টা কাটিং করে নিয়েছি। তো হাতার ঘেরের আমি এখানে ডাবল কাপড়টা কাটিং করে নিয়েছি। এবার গলার ডিজাইনটা কাটিং করে নিয়েছি, তো প্রথমে আমি সামনের গলার ডিজাইনটা কাটিং করে নিয়েছি। তো সামনে গলা যেহেতু ডিজাইন হবে, তো এখানে 5 ইঞ্চিতে আমি পুটের মাপটা দিলাম, 5 ইঞ্চিতে পুটের মাপটা দিয়ে তারপর এখানে আমি 14 ইঞ্চিতে আমি লম্বা করে একটা মাপ দিলাম, যেহেতু ডিজাইন হবে তো একটু বড় ডিজাইন করে ডিজাইন করব, তো সেভাবে মাপ দিয়ে নিচ্ছি। আর প্রথমে এভাবে আমি একটা বক্স শেপ তৈরি করে নিচ্ছি। বক্স শেপ তৈরি করে এভাবে আমি হাতের কোনো মাপ ছাড়াই এমনিতে নিজের মতো করে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি, এটা কিন্তু কোনো মাপ দিচ্ছি না, এটা নিজের মতো করে এভাবে একটু রাউন্ড রাউন্ড দিয়ে তারপরে ডিজাইনটা করে নিলাম। আর 1 ইঞ্চি পরিমাণ আমি এখানে বাড়তি একটা মার্কিং করে নিচ্ছি সেলাইয়ের জন্য।
तो এভাবে এবার কাটিং করে নিচ্ছি। এই যে কাটিং করে কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে আমার প্রথম গলার পার্টটা। তো এখানে আমার ডাবল গলারটা হবে, তো ডাবল গলার জন্য আমি আরেক পার্ট গলা কাটিং করে নিচ্ছি। তো এখানে আরেক পার্ট গলা কাটিং এর পুটের মাপটা আমি 3 ইঞ্চি পরিমাণ দিয়ে নিচ্ছি এবং লম্বাটা দেব 5.5 ইঞ্চি পরিমাণ লম্বাটা দিয়ে তারপর একটা বক্স শেপ তৈরি করে নিচ্ছি। তো 5.5 ইঞ্চি দিতে মার্কটা করেছি, তারপর থেকে আরো 2 ইঞ্চিতে কিন্তু আমি আরেকটা মার্ক করেছি। একটু এটা সামনে পাটে আরেকটা ডিজাইন হবে। তো প্রথমে আমি একটা যে 5.5 ইঞ্চিতে মার্কিং করেছিলাম সেটা রাউন্ড শেপ দিয়ে, তারপর এখানে হালকা একটু রাউন্ড শেপ দিয়ে একটা পাতার মতো শেপ দিয়ে নেছি। যে এখানে একটা ছোট করে পাতার মতো আমি শেপ দিয়ে নেছি, এখানে একটা পাতার মতো কাটিং করে নেব। আর 1 ইঞ্চি পরিমাণে এভাবে আমি রাউন্ড শেপ দিয়ে বাড়তি কাটিং করে নেছি। যে আমার ডিজাইনটা কাটিং করা হয়ে গেছে, এবার দেখিয়ে দিচ্ছি। এখানে ছোট করে কিন্তু একটু পাতার শেপ দিয়ে তারপর কাটিং করে নিয়েছি। তো প্রথমে আমি বড় যে ডিজাইনটা কাটিং করেছিলাম সেটা কাপড়ের উপরে এভাবে বসিয়ে নিয়েছি। এবার আমি সামনের পাটের উপরে গলার যে পাটটা বসিয়ে নিয়েছিলাম সেটা বসিয়ে নেব, সামনের পাটের উপর বসিয়ে নিচ্ছি। তো সামনের পাটের উপর রেখে এভাবে প্রথমে আমি একটা পিন আপ দিয়ে নিচ্ছি, পিন দিয়ে আটকে নিয়ে তারপর প্রথমে মাঝখান দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো মাঝখানে সেলাইটা দেওয়া হয়ে গেছে, এবার আমি সাইড থেকে সেলাই দিয়ে নেব। তো সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। আর সাইড থেকে সেলাই দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে, ভিতরে যে কাপড়টা একটু বড়, গলাটা কিন্তু একটু বড় ডিজাইনের, তো ভিতরে যেন কামিজের সামনে পাটের যে জামার কাপড়টা সেটা যেন কুচকিয়ে না থাকে, তাই জন্য এটা টেনে টেনে নিয়ে তারপর সেলাইটা একটু দিতে হবে। আর যেহেতু ডিজাইন করা হচ্ছে, ডিজাইন করতে গেলে কিন্তু একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে, তাড়াহুড়ো করে চলবে না, তো একটু ধৈর্য নিয়ে সেলাইগুলো করতে হবে। আমি কিন্তু সম্পূর্ণ সেলাইটা দেখছেন টেনে টেনে কাপড়টা তারপর সেলাই দিয়ে নিয়েছি। তোমার সেলাই দেওয়া হয়ে গেছে, এবার কাটিং করে নিচ্ছি। তো এবার ছোট ছোট করে এভাবে কেটে দিচ্ছি। যখন ছোট ছোট করে কেটে উল্টিয়ে নেব, তো উল্টিয়ানোর সময় যা আমার ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসবে। তো এভাবে উল্টিয়ে নিয়ে এবার কাটিং করে নিয়েছি, এবার উল্টিয়ে নিচ্ছি। কোনা কোনাগুলো এভাবে একটু কাটিং সাহায্যে টেনে টেনে বের করে নিয়েছি। এবার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো উপর থেকে সাপ সেলাইটা দেওয়া কিন্তু হয়ে গেছে আমার, যে সামনের পাটের একটা গলা আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি যে ডিজাইনের জন্য কাপড় এক কালার কাপড়টা কেটে রেখেছিলাম সেটা এবার 1 ইঞ্চি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে তারপরে আমি এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। প্রথমে ভাঁজ দিয়ে দেব, ভাঁজ দিয়ে এভাবে নখের সাহায্যে একটু চেপে চেপে নিয়ে নিচ্ছি। যে নখের সাহায্যে একটু চেপে রেখার মতো করে নিচ্ছে, তাহলে আমার পেনসিল দিয়ে আর রেখা দিতে হবে না। এভাবে প্রতিটা ভাষা আমি এভাবে দিয়ে নিচ্ছি প্রথমে। যে সবগুলো ভাষা এভাবে দিয়ে নিয়েছি, এবার এই ভাজে ভাজে আমি সেলাই করে নেব। তো প্রত্যেকটা ভাজে আমি 100 পরিমাণ সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটা কিন্তু বেশি একটা চওড়া না, আবার বেশি চিকনও না, আমি 100 পরিমাণ সেলাই দিয়ে নিয়েছি। তো প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি, এবার পুরো আরেকটা ভাঁজের সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি। যে আরেকটা ভাঁজের সেলাই দেওয়া হয়ে গেছে। তো এভাবে আমি সম্পূর্ণ সেলাইটা দিয়ে নেব।
सम्पूर्ण सेलैटा क्योंकि एक ही मापर है तो सम्पूर्ण सेलैटा देवा एबारमें कपड़ा एक आयरन कर नहीं कपड़ा दुई भाज कर नहीं दुई भाजे हमें एखे 5 इंच डिजाइनर जो बक्रम केटे तो 5 इंच एखे एक मार्किंग कर तो 5 इंची परिमाण मार्किंग करार पर एखाने जे आमार जामार सामनेर पार्टटा आछे तो गला डिजाइनटा करे रेखेछिलाम सेटा एटार उपरे रेखे तारपर सेलाइ दिए नेब आमि एकटु समानभावे एटा बसिए नेब एकटु समाने समानभावे बसिए निये देखिए दिच्छि तो बसिए नेवार परे किन्तु एटा एखाने पिन लागिए दिच्छि जेन छुटे ना जाए तो यह सम्पूर्ण सेलाई सम्पूर्ण कपड़ा किन्तु समान भाव टेने टेने तारपर गलाटा बसिए ठीक बसिए निते हबे तो बसिए निये एभाबे पिन लागिए निएछि तो एबार आमि सेलाईटा करे निएछि तो ये हमें घूरिए घूरिए चारपाश थेके किन्तु सेलाईटा करे निएछि डिजाइनेर उपरे तो सेलाईटा करा किन्तु हये गेछे आमार तो साइडे जे बाड़ती कपड़टा आछे कपड़टा आमि काटिंग करे नेब तो एबार आमि आरेकटा छोटो गलाटा जे आछे सामने पाटे डबल गलाटा सेटा लागिए नेब तो गलाटा लागानोर जन्य एखाने आमि 3 इंची परिमाण जे पुटेर मापटा सेटा दिए निच्छि एबार सामने प्रिंटेर कपड़ेर उपरे किन्तु आमि एखाने छोटो गलाटा लागिए निएछिलाम सेटा बसिए निएछि तो सेलाईटा करे तारपर देखिए दिच्छि आपनादेर तो सेलाईटा करा हये गेछे एबार काटिंग करे निएछि तो एटाओ आमि एभाबे छोटो छोटो करे काटिंग करे निएछि तो एबार उल्टिए निएछि उल्टानों समय किन्तु एखाने जे कोनाटा आछे सेटा भालो करे बेर करे निते होबे ताहले डिजाइनटा किन्तु खूब सुंदर भावे बोझा जाबे एबार ऊपर थेके एकटा चाप सेलाई दिए निच्छि चाप सेलाईटा देवा हये गेछे तो सामनेर पाट किन्तु आमार तैरि हये गेछे एबार पिछनेर पाटेर गलाटा सेलाई करे नेब तो पिछने पैलेटर गलाटा एभावे आमि पाइपिंग दिए सिम्पल भावे तैरि करे निएछि तो एबार सामनेर पाट एबं पिछनेर पाट सेलाई करे निएछि प्रथमे आमि कादेर सेलाईटा दिए निएछि तारपर बडी सेलाईटा दिए नेब तो पुरो जामाटा आमार सेलाई करे निएछि एबार नीचेर पाटे जे आमि एखाने घेरे काछे कुचि लागाबो तो कुचिर डिजाइनटा तैरि करे निएछि एखाने आमि 1 इंची परिमाण ग्याप रेखे तारपर कुचिटा तैरि करे निएछि आर कुचिर एखाने तैरि करार जन्य आमि डबल कापड़ निएछि तो डबल कापड़े एभाबे 1 इंची परिमाण ग्याप रेखे तारपर कुचिटा तैरि करे निएछि तो एबार जामाटार साथे लागिए नेब कुचिर कपड़ा आमि जामाटार दिक साइड थेके रेखे तारपर एभाबे सेलाईटा दिए निएछि तो सम्पूर्ण कुचिटा दिए निएछि एबार ऊपर थेके एकटा चाप सेलाई दिए निएछि तो कुचिर कपड़टा लागानो हये गेछे एबार आमि हाथार डिजाइनटा करे नेब तो प्रथमे एखाने किन्तु माझखान थेके आमि सेलाईटा दिए निएछि जेहेतु आमार हाताटा जोड़ा हयेछे तो जोड़ा सेलाईटा दिए निएछि तो एखाने आमि सामान्य परिमाणे एकटु लुज रेखेछिलाम तो माझखान थेके एकटु कयेकटा आमि कुचि दिए निएछि बेशी ना हालका कयेकटा 3-4टा कुचि दिए निएछि बेशी कुचि देइनि आमि 3-4टा एखाने कुचि दिए निएछि तारपर एखाने हातार सामनेर जन्य जे 1.5 इंची परिमाण 2 बाय 1.5 इंची परिमाण कापड़ निएछिलाम সেটা এভাবে কুচি তৈরি করে নিয়েছি তো এবার হাতার সাথে লাগিয়ে নিচ্ছে হাতার মুহুরিতে তো কুচির কাপড়টা লাগানো হয়ে গেছে চাপ সেলাই দিয়ে নিচ উপর থেকে এভাবে আমি দুটো হাতাই তৈরি করে নিয়েছি তো হাতাটা এবার জামার সাথে লাগিয়ে নেব तो पुरो जामाटा किन्तु आमार सेलाई करा हये गेछे एबार आमि एखाने जे सामनेर गलार जे एखाने छोटो करे एकटा पाता डिजाइन दियेछिलाम सेखाने एकटा सबुदम लागिए नेब तो एखाने आमि सबुदम निएछि सबुदमटा पोरते आमि एकटा प्रिंटेर कापड़ेर भितर रेखे तारपर एभाबे सेलाई दिए निच्छि
যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি সবুদমটা এভাবে লাগিয়ে নিচ্ছি। সবুদমটা কিন্তু সব পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর সেলাই দিয়ে লাগিয়ে নিতে হবে। জামার লাগানোটা কিন্তু হয়ে গেছে। সিম্পলের ভিতরে কিন্তু এই গলাটাও খুবই ভালো লাগছে, আর জামার ডিজাইনটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। রেডিমেড স্টাইলে আপনারা নিজেরা তৈরি করে দেখতে পারেন, দেখলে কিন্তু অবশ্যই ভালো লাগবে। আর কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর এইভাবে আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে কিন্তু নিচের ডিজাইন, নিচের ডিজাইনটা কিন্তু এভাবে হচ্ছে, দুই পাশেই কিন্তু আমার এখানে নিচের ডিজাইনে কুচি দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।